হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা কিচেন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম, সেটা হচ্ছে মটর ডালের বড়া দিয়ে আমি আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি 250 মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে, আর এখানে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা 1 চামচ মতো, আর হলুদ দিয়েছি 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মানে বড়াটা করতে যেরকম লবণ লাগবে ততটাই লবণ দিয়ে দিয়েছি। তার বড়াটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ডালটাকে, আর এখানে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো বড়া ভাজার জন্য, আর এখানে আমি বড়াগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। খুব আস্তে করে গ্যাসটা আমি বড়াগুলোকে এক এক করে ভাজবো, খুব তাড়াহুড়ো করলে পুড়ে যাবে। তো গ্যাসটা আস্তে দিয়ে আস্তে আস্তে আমি বড়াগুলোকে এপিট ওপিট করে খুব মচমচে করে ভেজে নেব। নিরামিষের দিন তোমরা এই রান্নাটা খুব অনায়াসে করতে পারো, দারুণ খেতে লাগে সত্যি কথা বলতে। তো ঘরে সবজি না থাকলেও ডাল থাকলে ডালের বড়া করে এভাবে তরকারিটা তোমরা সবাই করে নিতে পারো। আর এখানে সাদা তেল আর একটু দিয়ে দিলাম, বড়াটা ভাজলে জানোই তোমরা সবাই তেল কীভাবে টেনে নেয়। তো আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি বাদবাকি বড়াগুলোকেও ভেজে নেবো সেম একইভাবে। সত্যি কথা বলতে মানে এই মটর ডালের বড়া শুধু খেতেও দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে। আর এখানে আবার তেল দিতে হলো, সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, মানে সর্ষের তেল আর রিফাইন তেল মিলিয়ে আমি করছি। এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা আর সাদা জিরে 1 চামচ মতো ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি, আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 মাঝারি সাইজের টমেটো, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা, আদা বাটাটা দিলাম 1/2 চামচ মতো। এখানে কিন্তু নিরামিষ বলে আদাটা একটু বেশি দিতে হবে, জিরেটাও। তো এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। লবণ যেহেতু আগে দেওয়া হয়ে গেছে, লবণ আর দিলাম না, অল্প পরিমাণে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো, অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো মশলাটা। তার মধ্যে কিন্তু আলুটা যেহেতু গলে মানে ইয়ে করে নিয়েছি, ভাজা করে নিয়েছি খুব ভালো করে, তাই জন্য আলুটা কিন্তু অনেকটাই গলে গেছে। আর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর আলুটা যখন গরম মানে নরম হয়ে গেছে তারপরে বড়াটা দিয়েছি, কারণ বড়া আগে দিলে কিন্তু জলটাকে পুরো টেনে নেয়। এখানে গরম মশলা দিয়ে দিলাম, আর নাবানোর আগে একটু চিনি দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। আর একটু আলু গলিয়ে দিলাম, তো বড়ার রেসিপিটা কিন্তু কমপ্লিট আমার হয়ে গেছে। যে চিনি দিয়ে দিলাম, আর তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।